ওয়ান লাইনার এডুকেশান। আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কে, অর্থাৎ এই করোনা মহামারীকালে রাজ্য সরকার বা আমাদের কেন্দ্রীয় সরকার দ্বারা যে সমস্ত যোজনাগুলি চালু করা হয়েছে আমরা এই ভিডিওতে দেখে নেব। আর আমরা সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করব যেগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলছি তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দিও, তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর বন্ধুরা চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, কোন রাজ্য সরকার ভ্রমণ সারথি যোজনা চালু করেছে? ভ্রমণ সারথি যোজনা চালু করেছে কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হলো আসাম। আসাম রাজ্য সরকার সম্প্রতি এই ভ্রমণ সারথি যোজনা চালু করেছে। আমরা ডিটেলসে দেখে নিই। দেখো বন্ধুরা, আসাম রাজ্যের গুয়াহাটিতে আসাম সরকার দ্বারা 25টি নতুন বাস পরিষেবা চালু করা হয়েছে। অর্থাৎ কি, এই যে ভ্রমণ সারথি যোজনা এর মাধ্যমে 25টি নতুন বাস পরিষেবা চালু করা হয়েছে এবং বলা হয়েছে এই নতুন বাস পরিষেবার মাধ্যমে রাজ্যের মহিলারা এবং বয়স্করা বিনামূল্যে সুবিধা পাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি যোজনা কোন রাজ্য সরকার? আসাম রাজ্য সরকার দ্বারা। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম এর দ্বারা সাহায্যের জন্য কত টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ প্রথম কথা হলো এই যে যোজনা এটি একটি কেন্দ্রীয় সরকারের একটি যোজনা এবং যোজনাটি শুরু বা চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্নে জিজ্ঞাসা করা হচ্ছে যে সাহায্যের জন্য কত টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা এই যোজনা দরুন 10 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে, প্রত্যেককে 10 লক্ষ টাকা। এখন আমরা ডিটেলসে আলোচনা করে নেব যে এই যোজনা কাদের জন্য বা কবে এদেরকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। দেখো এই যোজনা অর্থাৎ পিএম কেয়ার্স ফর চিলড্রেন স্কিম, এই যোজনা কাদের জন্য? কোভিড-19 অর্থাৎ এই করোনা মহামারীকালে যে সমস্ত শিশুদের মা বাবা উভয়ই মারা গেছেন বা যাদের বর্তমানে দেখাশোনার কেউ নেই, তাদেরকে সাহায্যের জন্য বা তাদের ভবিষ্যতের জন্য প্রত্যেককে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি যে এই যোজনা দরুন প্রধানমন্ত্রী কাদেরকে সাহায্যের কথা বলেছেন। এছাড়া দেখো তারা 10 লক্ষ টাকা কখন পাবে? এছাড়া তারা তো 10 লক্ষ টাকা পাচ্ছে, তার সাথে সাথে এদেরকে বিনামূল্যে শিক্ষা অর্জন, স্বাস্থ্য বিমার সুবিধাও রয়েছে। বলা হচ্ছে যে 18 থেকে 23 বছর অবধি তারা একটি মাসিক ভাতা পাবে এবং যখনই তারা 23 বছর হবে তাদেরকে প্রত্যেককে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি যোজনা, যেহেতু কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা হয়েছে। আমরা যোজনাটি পুরো ডিটেলস আলোচনা করলাম, যোজনাটি উদ্দেশ্য কী, কে চালু করেছেন। আশা করি তোমাদের সুন্দরভাবে বোঝাতে পেরেছি। চলো বন্ধুরা পরবর্তী প্রশ্ন এই একই ধরনের প্রশ্ন। কোন রাজ্য সরকার অনাথ শিশুরা অর্থাৎ এই কোভিড-19 সময় যাদের মা বাবা মারা গেছেন অর্থাৎ অনাথ শিশুদের জন্য বাৎসল্য যোজনা শুরু করেছে? কি যোজনা? বাৎসল্য যোজনা। সঠিক উত্তর হলো উত্তরাখণ্ড সরকার দ্বারা এই অনাথ শিশুদের জন্য বাৎসল্য যোজনা শুরু করেছে। এখন এটি শুরু করলেন উত্তরাখণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরাখণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত, যিনি এই বাৎসল্য যোজনা শুরু করেছেন। এই যোজনার উদ্দেশ্য কি? যোজনার উদ্দেশ্য এই করোনা মহামারীতে মাতা পিতা হারানো শিশু বা অনাথ শিশুদের জন্য এই যোজনা শুরু করা হয়েছে এবং এই যোজনা দরুন সেই সমস্ত অনাথ শিশুরা 22 বছর বয়স পর্যন্ত এর দায়িত্ব রাজ্য সরকার নেবে। রাজ্য সরকার দ্বারা গোপাবন্ধু সংবাদিকা স্বাস্থ্য বিমা যোজনা অর্থাৎ একটি স্বাস্থ্য বিমা যোজনা শুরু করা হয়েছে। কোন সরকার দ্বারা? উড়িষ্যা उड़ीसा सरकार द्वारा गोपाबंधु संबादिका स्वास्थ्य बीमा योजना शुरू करा हयेछे। एखन डिटेल्स देखो जेटी एर दरुन उड़ीसा राज्येर सांबादिकदेर कोविड-19 योद्धा बोले घोषणा करा हयेछे। अर्थात जे कोविड-19 जे फ्रंटलाइन वार्कार अर्थात जे समस्त स्वास्थ्यकर्मी सफाईकर्मी तेमोनी उड़ीसा सरकार द्वारा राज्येर समस्त सांबादिकदेर कोविड-19 योद्धा बोले घोषणा करा हयेछे। एबं एई जे योजना आमरा आलोचना करछि गोपाबंधु संबादिका स्वास्थ्य बीमा योजना एटी राज्येर सांबादिकदेर जन्य एवं এই योजना दरुन राज्यर मोट 6500 प्राय सांबादिक এই योजना सुविधा पाবেন এবং এই योजना दरुन प्रत्येक सांबादिकेर তাদের 2 लाख টাকা করে स्वास्थ्य बीमा प्रदान করা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি योजना, তার উদ্দেশ্য আমরা আলোচনা করলাম এবং কোন রাজ্য দ্বারা এই योजना চালু করা হয়েছে আমরা ডিটেইলস আলোচনা করলাম। তোমরা এভাবেই আমাদের ক্লাসগুলি দেখতে থাকো, আমরা সেগুলি আলোচনা করব যেগুলি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে। আর বন্ধুরা যদি আমাদের এই সমস্ত ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। আর এই সমস্ত ভিডিওগুলির ফ্রি একদম বিনামূল্যে পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা অবশ্যই যুক্ত হয়ে থাকো। পরবর্তী প্রশ্ন হলো কোন রাজ্য সরকার দ্বারা মহিলাদের জন্য প্রথম প্রশ্ন হলো কি কাদের জন্য মহিলাদের জন্য আশীর্বাদ যোজনা চালু করেছে। কাদের জন্য মহিলাদের জন্য আশীর্বাদ যোজনা কোন রাজ্য সরকার চালু করেছে। সঠিক উত্তর হলো পাঞ্জাব সরকার দ্বারা মহিলাদের জন্য আশীর্বাদ যোজনা চালু করা হয়েছে। দেখো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই যে আমরা আলোচনা করছি আশীর্বাদ যোজনার প্রথমে নাম ছিল সাগুন যোজনা, যার পরবর্তীকালে নাম পরিবর্তন করা হয়েছে এবং নতুন নাম রাখা হয়েছে কি আশীর্বাদ যোজনা। এই যোজনা দরুন বলা হয়েছে যে দরিদ্র পরিবারের মেয়েদের বিবাহের জন্য সরকার দ্বারা 21,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ আমরা যে আলোচনা করছি কি সগুন যোজনা অর্থাৎ যেটি আগে ছিল তার দরুন গরিব পরিবারের মেয়েদেরকে বিবাহের সুবিধার জন্য 21,000 টাকা করে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে এবং বর্তমানে এই যোজনা দরুন 21,000 টাকা থেকে বাড়িয়ে 51,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং তার সাথে সাথে এই যোজনাটির নাম পরিবর্তন করা হয়েছে আশীর্বাদ যোজনা। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি আশীর্বাদ যোজনা পাঞ্জাব সরকার দ্বারা চালু করা হয়েছে এবং 21,000 টাকার পরিবর্তে 51,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার অঙ্কুর যোজনা শুরু করেছে। অঙ্কুর মানে কি? অঙ্কুর মানে হচ্ছে চারাগাছ সম্পর্কীয় একটি যোজনা, আশা করি তোমরা বুঝতে পারছো। তা চারাগাছ অর্থাৎ অঙ্কুর যোজনা শুরু করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার দ্বারা এই যোজনাটি শুরু করা হয়েছে এবং কি মধ্যপ্রদেশ সরকার দ্বারা অঙ্কুর যোজনা শুরু করা হয়েছে। আর বলা হয়েছে এই যোজনা দরুন রাজ্যবাসীদের চারাগাছ বা গাছ লাগাবার উৎসাহ যোগান দেওয়া হবে। চারা গাছ লাগানোর উৎসাহ যোগানোর জন্য এই যোজনা চালু করা হয়েছে। পরবর্তী প্রশ্ন তো খুবই গুরুত্বপূর্ণ কোন রাজ্য সরকার দ্বারা লক্ষ্মী ভাণ্ডার যোজনা চালু করা হয়েছে। কোন রাজ্য সরকার দ্বারা? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অর্থাৎ আমাদের রাজ্য সরকার দ্বারা লক্ষ্মী ভাণ্ডার যোজনা চালু করা হয়েছে। এখন আমরা ডিটেলসে দেখে নিই এই লক্ষ্মী ভাণ্ডার যোজনা এটি শুরু করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই যোজনার উদ্দেশ্য কি? এই যোজনার উদ্দেশ্য দরিদ্র পরিবারের মহিলারা তারা প্রতি মাসে 500 টাকা এবং যে সমস্ত এসসি বা এসটি জাতির মহিলারা তারা প্রতি মাসে 1,000 টাকা করে সুবিধা পাবে। তাহলে কি পরবর্তী প্রশ্ন যুবা প্রধানমন্ত্রী যোজনা এটি কোন মন্ত্রণালয় দ্বারা লঞ্চ করা হয়েছে। সম্প্রতি এই যোজনাটি চালু করা হয়েছে তা কোন মন্ত্রণালয় দ্বারা এই যোজনাটি শুরু করা হয়েছে। সঠিক উত্তর হলো শিক্ষা মন্ত্রণালয় দ্বারা এই যোজনাটি শুরু করা হয়েছে এবং আমরা ডিটেলসে দেখে নিই। প্রথম দেখি যুবা, যার পুরো অর্থ কি ইয়াং আপকামিং অ্যান্ড ভার্সাটাইল অথর্স অর্থাৎ লেখকদের সম্পর্কে এই যোজনাটি চালু করা হয়েছে। তোমরা অবশ্যই যুবার ফুল ফর্মটি দেখে নাও এবং কি শিক্ষা মন্ত্রণালয় शिक्षा मंत्रणालयेर अंतर्गत उच्च शिक्षा विभाग द्वारा युवा लेखकदेर ट्रेनिंग शुरू करा हयेछे एबं बला हयेछे एई योजना दरुन 30 बछरेर कम बयसी लेखक 30 बछरेर कम बयसी लेखकदेरके प्रशिक्षित करा होबे एबं तादेर जोन्नो एकटी अभियान बा तादेर जोन्नो एकटी राइटार कन्साल्टिंग प्रोग्रामो चालू करा हयेछे एई योजना दरुन। ताहले कोन मंत्रणालय शुरू करेछे? शिक्षा मंत्रणालय। और बर्तमाने आमादेर केंद्रीय शिक्षा मंत्री के रयेछेन रमेश पोखरियाल निशंक। और बंधुरा যারা আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিও যে বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন শিক্ষামন্ত্রী পদে কে নিযুক্ত হয়েছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন শিক্ষামন্ত্রী। পরবর্তী প্রশ্ন হলো করোনা মহামারীতে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য কোন রাজ্য সরকার অক্সিজেন অন হুইলস প্রোগ্রাম লঞ্চ করেছে? সঠিক উত্তর হলো হরিয়ানা রাজ্য সরকার এই অক্সিজেন অন হুইলস প্রোগ্রামটি লঞ্চ করেছে, তার কারণ এই মহামারীতে অক্সিজেনের ঘাটতি পূরণ করার জন্য। দেখো বন্ধুরা, এই প্রোগ্রামের দরুন একটি 100টি অক্সিজেন সিলিন্ডারযুক্ত একটি গাড়ি বা যাকে বলা হচ্ছে অক্সিজেন ব্যাংক, যা একটি কি অক্সিজেন ব্যাংক চালু করা হয়েছে এবং যখনই কোনো হসপিটালে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে এই ব্যাংকে ফোন করার মাধ্যমেই সেখানে গিয়ে অক্সিজেনের চাহিদা পূরণ করা হবে। তাহলে আশা করি বুঝাতে পেরেছি, একটি 100টি অক্সিজেন সিলিন্ডারযুক্ত গাড়ি যেখানে একটি ব্যাংক স্থাপন করা হয়েছে এবং করোনা হসপিটালে অক্সিজেনের ঘাটতি পূরণ করবে। নাম কি? অক্সিজেন অন হুইল প্রোগ্রাম, যেটি শুরু করেছে হরিয়ানা রাজ্য সরকার। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। পরবর্তী প্রশ্ন হলো মা যোজনা। কোন রাজ্য সরকার মা যোজনা শুরু করেছে? তা মা যোজনা শুরু করেছে আমাদের রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা মা যোজনা শুরু করা হয়েছে এবং এই শুরু কে করলেন? পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা। এবং বলা হয়েছে বন্ধুরা, এই মা যোজনা বা মা প্রকল্প তোমাদের পরীক্ষাতে যেমনই আসুক, মা যোজনা বা মা প্রকল্প, তা এই যোজনার উদ্দেশ্য কি? এই যোজনার উদ্দেশ্য মাত্র 5 টাকার বিনিময়ে গরিব মানুষেরা পুষ্টিগত খাদ্যের ব্যবস্থা করা হবে এই যোজনার মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের আমাদের শেষ প্রশ্ন। কোন রাজ্যের পুলিশ মিশন হসলা অভিযান শুরু করেছে? উত্তরাখণ্ড রাজ্যের পুলিশ মিশন হসলা শুরু করেছে এবং এই মিশন হসলার দরুন কোভিড-19 রোগীদের সাহায্য করার জন্য এই অভিযান চালু করা হয়েছে। কাদের জন্য? কোভিড-19 রোগীদের জন্য। এবং এই অভিযানের দরুন রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন, তাদের প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স বা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। কে শুরু করেছে? উত্তরাখণ্ড রাজ্য পুলিশ দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ একটি অভিযান চালু করা হয়েছে। তা বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু স্কিম বা যোজনা আমরা আলোচনা করলাম, যেগুলি সম্প্রতি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দ্বারা লঞ্চ করা হয়েছে। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের প্রশ্নটির উত্তর দিও, বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কে রয়েছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।